আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ এনটিভি এক্সক্লুসিভে। আপনাদের সাথে আজকে আমি আছি আদনান পাভেল উপস্থাপক হিসেবে, এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের খুব স্পেশাল একজন গেস্ট, জনাব ইকবাল আহমেদ ওবি, চেয়ারম্যান অ্যান্ড সিইও সিমার গ্রুপ, ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট চেয়ারম্যান অফ এনআরবি ব্যাংক, অ্যান্ড অলসো হি ইজ চেয়ারম্যান অফ ইউকে বিসিসিআই। জনাব ইকবাল আহমেদ ওবি, আমরা আজকে ওনার সাথে কথা বলবো ওনার বিজনেস, বিভিন্ন বিজনেস ভেঞ্চার নিয়ে, ওইসব বিজনেসের চ্যালেঞ্জ নিয়ে, এবং ওনার ফিউচার, ওনার প্ল্যান প্রোগ্রাম নিয়ে, ওনার চ্যারিটেবল ওয়ার্ক বাংলাদেশে, ওইসব প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো, এবং উনি রিসেন্টলি যে বই লিখেছে কিং প্রন, তা নিয়েও আমরা আজকে কথা বলবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য, জনাব ইকবাল আহমেদ ওবি। আমরা উই আর ভেরি ডিলাইটেড টু হ্যাভ ইউ অ্যাট এনটিভি ইউরোপ, এনটিভি এক্সক্লুসিভে। আজকে আমরা কথা বলবো আপনার বিজনেস নিয়ে, আপনার বিভিন্ন বিজনেস ভেঞ্চার নিয়ে, বিভিন্ন চ্যারিটেবল প্রজেক্ট নিয়ে, এবং আপনার বই নিয়ে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন অ্যাট এনটিভি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো আদনান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ফার্স্ট অফ অল আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু আপনাদের সিও সাবরিনা হোসেন এবং এনটিভি সহকর্মী যারা আছে সবাই, এবং আপনাদের এনটিভির ভিউয়াররা যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ভালো আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঈদ কেমন কাটলো? খুব ভালো, ফ্যামিলির সাথে। আমরা তো সবসময় ভালো ঈদ কাটে, ফ্যামিলি, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা, আপনার কি কি, আপনি এজ এ সিইও, এজ এ চেয়ারম্যান কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করেন, এবং কি কি অপরচুনিটি অলসো এট দ্য সেম টাইম ইন চেঞ্জিং ওয়ার্ল্ড, যেখানে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনার নতুন নতুন ইকুইপমেন্ট আছে, আপনি আপনার যে আপনি ইউ আর সিইও অফ and chairman of Cmark group, apni also at the same time apne founder chairman of NRB bank, to apni jodi apnar current business project gulo somporke amader darshokder uddeshe kichu bolten, ki ki challenge gulo apni face koren ebong ki ki opportunity also at the same time. Thank you Adnan. Abaro ami Cmark ebong IPCO eta duitai jothobhabe amra chalai। তো সিমার গ্রুপের আন্ডারে অনেকটা কোম্পানি আছে, ইপকো এন্টারপ্রাইজ, সিমার্ক ইউএসএ, সিমার্ক ইউরোপ, এবং বাংলাদেশেও সিমার্ক বিডি লিমিটেড, আরও ছোটোখাটো অনেক ব্যবসা আছে এবং বিভিন্ন ধরনের ব্যবসা। একটা তো হলো আমাদের ফুড প্রসেসিং, মেইনলি আমাদের চিংড়ি, চিংড়ি মাছ আমরা বিদেশে এক্সপোর্ট করি, বিলাতে থেকে আমরা পৃথিবীর সব জায়গায় এক্সপোর্ট করি, ইউরোপে উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট, এবং বাংলাদেশ থেকেও আমরা এক্সপোর্ট করি পৃথিবীর সব জায়গায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েকবার আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, গোল্ডেন অ্যাওয়ার্ড কয়েকটা পেয়েছি, এখান থেকেও কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমি গর্বের সাথে বলি যে আমরা আমাদের চিংড়ি এবং আমাদের ব্র্যান্ডের যে চিংড়িগুলো আমরা এখান থেকে রপ্তানি করি পৃথিবীর সব জায়গায়, এটার অনেক ভালো সুনাম আছে ইন্টারন্যাশনালি। তো এটা একটা সাইড। আরেকটা হলো আমরা বিভিন্ন ধরনের মাছ ইম্পোর্ট করি, এবং আমাদের এখানে প্রসেসিং প্ল্যান্টও আছে, ইংল্যান্ডে তিনটা ফ্যাক্টরি আছে। আমরা পোলট্রি প্রসেসিং করি, তারপর আমাদের বিভিন্ন ধরনের ভেজিটেবল, এটা কিন্তু আমি পায়োনিয়ার, মাছ এবং ভেজিটেবল, বিভিন্ন ধরনের পেস্ট্রি ফুডের আমি কিন্তু পায়োনিয়ার, এবং উই বিন ভেরি সাকসেসফুল আল্লাহর রহমতে, এটা আমাদের কমিউনিটির সাপোর্টে। এবং এইটাই আমি বলবো, আমি অত্যন্ত গর্বিত যে বাংলাদেশি বিলাতে যারা আছেন, বিলাতে এবং বিভিন্ন দেশে, ইটালি থেকে নিয়ে আপনার স্পেন, আমেরিকা, কানাডা, সব জায়গায়, ইভেন মিডল ইস্টেও সবাই আমাকে স্নেহ করেন এবং আমার ব্র্যান্ডকে ভালোবাসেন। এটা এত বেশি ভালোবাসেন যে যত বেশি ভালোবাসেন ততই আমার দায়িত্ব বেড়ে যায় আরও নতুন কিছু করার। জি, এবং এইটাতে আমরা বলবো, আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাই, যত গ্রাহক আছে, আমাদের আমাদের আন্তরিক ধন্যবাদ, এবং আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আমরা বাংলাদেশি প্রোডাক্টটা পৃথিবীর সব জায়গায় আমরা এটা মার্কেটিং করতে পারতেছি, এবং এখানে একটা লেখা আছে প্রোডাক্ট অফ বাংলাদেশ, আর ব্র্যান্ডগুলো এটা বাংলাদেশি, সুতরাং এটার আলাদা একটা মর্যাদা, এবং এটা সবসময় আমরা এটা একটা সম্মান পাই। বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হচ্ছে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং এর সাথে সাথে, তাই তো? আমার প্রোডাক্টের, হ্যাঁ, আমার ব্র্যান্ডের সাথে বাংলাদেশ ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশি কমিউনিটির ব্র্যান্ডিং হচ্ছে, সুতরাং এটার জন্য আমি আরো গর্বিত। আর শুধু এটা না, আমাদের সব প্রোডাক্টের একটা হিস্ট্রি আছে, যেমন আমরা চিংড়ি মাছ, আমাদের নিজেদের জাহাজ আছে, আমরা নিজেরা মাছ ধরি বেঙ্গলে,
আমাদের ডিপ সি ট্রলার্স আছে, আমরা হ্যাচারিজ আছে, আমরা আবার যে আমরা ফান্ডিং করি আমাদের ফার্মারদেরকে, ভেজিটেবল বলেন চিংড়ি মাছ বলেন, আমাদের ফান্ডিং করি এবং ওদের কাছ থেকে আমরা চিংড়ি নিয়ে আসি এবং এই চিংড়ি মাছের কিন্তু ফুল ট্রেসেবিলিটি আছে, কোথার থেকে পোনাটা আসলো তার মা খেয়ে যেমন একটা মানে একটা অর্গানিক কানেকশন, অর্গানিক কানেকশন একটা ফুল ট্রেসেবিলিটি। আপনি সুপার মার্কেটে যেমন আমাদের আমাদের চিংড়ি মাছ আমাদের বিভিন্ন প্রোডাক্ট আপনি টেস্ট করতে মেইন স্ট্রিম সুপার মার্কেটে পাবেন, তো আপনার ওদের ওদেরকে এই ধরনের প্রোডাক্ট দিতে হলে আপনাকে ফুল ট্রেসেবিলিটি লাগে এবং সেটা আমরা সবসময় মেনটেন করি, বিআরসি মেনটেন করি, হ্যাসাপ আমরা মেনটেন করি, তারপরে এথিক্যাল ট্রেডিং আমাদের স্টাফদেরকে ওয়েলফেয়ার কীভাবে মেনটেন করি ওইটাও আমাদের করতে, এনভায়রনমেন্টালি আমরা কতটা সাস্টেনেবল এইটাও আমরা মেনটেন করি। সুতরাং আমাদের একটা চিংড়ি মাছ যেমন আমাদের জাজ একটা মাদার শিমস ধরে বেয়া বেঙ্গল থেকে একবারে 100 মাইল ভিতরে গিয়ে এই চিংড়ি মাছটা আনার পরে এটা যখন হ্যাচারিতে যায় তার পোনা হয়, এই পোনা আবার ফার্মে যায় এবং ওই ফার্ম থেকে আবার আমরা কিনি, সুতরাং এটার ফুল ট্রেসিবিলিটি, কোথায় কোথায় তার জন্ম, কোথা থেকে আসছে এবং কোন সুপার মার্কেটে বিক্রি হলো, এটা আবার 6 বছর পর্যন্ত আমাদের রাখতে হয়। সুতরাং এইগুলার অনেক গুণাবলী আছে। মানে আপনার প্রোডাক্টের সাথে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা যে সম্পর্ক, একটা অর্গানিক কানেকশন এবং একটা ডিপ নলেজ সেটা রাখতে হয় এবং এটা দিস ইজ ডু ইউ থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড দিস সাকসেস, যে এরকম একটা ডিপ কানেকশন একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেস, এটা কন্টিনিউ রাখতে হবে, না হলে আপনি সাস্টেনেবল হবেন না। এটা কন্টিনিউ রাখতে হবে, এই রিপোর্টটা রাখতে হবে, কেন 6 বছর পর্যন্ত এটা নিয়ম আপনার রাখা, কিন্তু আমাদের কম্পিউটারে তো এগুলা এখন তো আমাদের হিউজ নেটওয়ার্ক, ভেরি পাওয়ারফুল আপনার সার্ভার, সুতরাং ওইটা তো কত আপনি 10 বছরের কোনো রিপোর্ট চাইলে আমরা বলে দিতে পারি কোন প্যাকেট কোন জায়গায় প্রসেস হয়েছে, কোন এটার ব্যাচ নাম্বার কত এবং কোন সালে প্রসেস হয়েছে, কোন জায়গায় বিক্রি হয়েছে এবং এটা লাইফ টাইম কী ছিল সব, এগুলো একবারে সম্পূর্ণ ইন ডিটেলস আমাদের এখানে আছে। তো বাংলাদেশ থেকে এটা আমদানি করা হয় ইউকেতে এবং ইউকেতে প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এটা 3 ধরনের, যেমন আমরা র মেটেরিয়াল বাংলাদেশ থেকে আনি এখানে আমাদের প্রসেসিং করার জন্য, বাংলাদেশ না আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, আপনার ব্রাজিল বিভিন্ন দেশ থেকে আয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মানে ইউরোপ থেকেও আমরা কিছু জিনিস কিনি, তো যেমন টার্কি থেকে গ্রিস থেকেও আমরা কিছু জিনিস কিনি, ইউরোপিয়ান ইস্টার্ন ইউরোপিয়ান থেকে আমরা বিভিন্ন ধরনের, কারণ আমাদের তো কাস্টমার শুধু বাংলাদেশি না এশিয়ান না, আমাদের মেইন ভ্যারাইটি ভ্যারাইটিস অফ কাস্টমার, আমরা সামন কিনি এক জায়গার থেকে, আমরা সি বাসের ফিলেট কিনি এক জায়গার থেকে, চিকেন কিনি এক জায়গাতে বিভিন্ন দেশ থেকে, তো এখানে এসে প্রসেসিং হয়ে আমরা আবার এটাকে আমরা আমাদের ব্র্যান্ডে প্যাকিং করে আমরা আবার সরবরাহ করি। আর বড় কাস্টমার যারা আছে যারা ফুল কন্টেইনার লোড কিনে, কারণ ওইটা আমরা বাংলাদেশ থেকে সরাসরি আমরা দিয়ে দিই, বাংলাদেশে সরাসরি কন্টেইনার লোড করে আপনি এটা জার্মান যেতে পারে, স্পেন যেতে পারে, ইটালি যেতে পারে, আমরা সরাসরি দিয়ে দিই, এরকম অনেক কাস্টমার আছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে ডিটেল শেয়ার করার জন্য। তো আপনি কী কী চ্যালেঞ্জ ফেস করেন আপনি যদি আমাদেরকে বলতেন যে এই পুরো প্রসেসটাতে আপনার কী কী চ্যালেঞ্জেস আপনার কাছে মনে হয়? গভর্নমেন্ট ব্যুরোক্রেসি, পলিটিক্যাল আনস্টেবিলিটি, এই জিনিসগুলো কি কি মনে হয় আপনার কাছে? এই চ্যালেঞ্জ সবসময় আছে। আপনার ব্যবসা করতে হলে আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা এইটা চ্যালেঞ্জ সবসময় আছে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আপনি কোয়ালিটি কন্ট্রোল বলেন, মার্কেটিং বলেন, সেলস ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স আছে, তাদের সবসময় বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে একটা জিনিস আছে, কিছু কিছু চ্যালেঞ্জ আছে যেটা আমাদের ক্ষমতার ভিতরে নাই, যেমন আপনার কারেন্সি ফ্লাকচুয়েশন, এটা তো আপনার ওয়ার্ল্ড ইকোনমির উপরে নির্ভর করে, ডলার আপ হলো ও ডলার উপরে গেলে নিচে গেলে এদিকে কস্ট বেড়ে যায়, কস্ট কমে যায়, তারপরে এই যে ব্রেক্সিট হচ্ছে এটা তো আমাদের কন্ট্রোলে নাই, বাট এটার একটা অল্টারনেটিভ আছে, আপনি যে কোনো ব্যবসা যে কোনো দিক দিয়া আপনার এটার একটা অলওয়েজ দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ। অ্যান্ড আমি সবসময় মনে করি বিং এ সাকসেসফুল ম্যান, এবং সেই উপদেশ আমি সবাইকে দেবো যে আপনি যখনই একটা অল্টারনেটিভ জিনিস খুঁজবেন তখন এটা কিন্তু মাচ বেটার হয়। এটা অল্টারনেটিভ অথবা সাবস্টিটিউটই বলেন, এটা কিন্তু অলওয়েজ বেটার হয় যদি আপনার মেকানিজম ঠিক থাকে। জি, চ্যালেঞ্জের থ্রুতে যে রিফাইনটা হয় এটা ইজ মাচ বেটার। জি, মাচ বেটার হয়। জি, তবে এই সেক্টরে আপনার আপনি বিকজ ইউ আর এ পায়োনিয়ার অ্যান্ড ইউ আর সো সাকসেসফুল, আপনার কাছে অপরচুনিটিস কি মনে হয় ইন নিয়ার ফিউচার এই পার্টিকুলারলি এই ফিল্ডটাতে? আপনার আপনি যেসব বিজনেস ভেঞ্চারের সাথে ইনভলভ আছেন, আপনার যে সি ফুড বিজনেস, এইগুলো এগুলোর ফিউচার আপনার অপরচুনিটিস কীরকম আপনার কাছে কী মনে হয়?
অপরচুনিটি তো হিউজ, অপরচুনিটি আমি বলবো স্কাই ইজ দ্য লিমিট, বাট এটা হাউ ইউ গোয়িং টু কনসিডার দ্যাট অপরচুনিটি, হাউ ইউ গোয়িং টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি। যেমন আমরা একটা সময় ছিল আমরা এত বেশি র্যাপিডলি গ্রো করছি এটা কল্পনার বাইরে। হ্যাঁ, আমরা তখন আমাদের ফান্ডিংয়ের অভাব ছিল না, কম্পিউটার রেপুটেশন ভালো, যে কোনো ব্যাংক যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমাদেরকে ফান্ডিং দিছে এবং আমাদের লোক সংখ্যা ভালো সবসময়। আমাদের আমরা কিন্তু একটা জিনিস করি সবসময়, আমাদের রিক্রুটমেন্ট সিলেকশনটা খুব ভালো আমরা দেখে শুনে নিই। এবং আমি সবসময় মনে করি এবং আমার অর্গানাইজেশনকে বলি যে হিউম্যান ইঞ্জিন ইজ দ্য বেস্ট ইঞ্জিন, ওয়েদার ইউ আর ইন এ ফাইন্যান্সিয়াল সেক্টর, মার্কেটিং বলেন আর প্রোডাকশনে বলেন, এই ভালো রিক্রুট যদি হয়, ভালো ম্যানেজার যদি হয়, তাহলে আপনার ব্যবসার কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে এই যে স্টাফ তাদের ওয়েলফেয়ার এবং তারার জন্য এনভায়রনমেন্টটা, তাদের চাকরির এনভায়রনমেন্টটা ভালো থাকে সেটাও আপনি এনশিওর করেন। এবং যে মোটিভেটেড ওয়ার্কফোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য সাকসেস অফ এনি অর্গানাইজেশন, তাই না? হ্যাঁ, আমার এখন আর কোনো কাজ নেই, এটাই করি এখন সারা সব সময়, মোটিভেট করি এবং কাকে কিভাবে হাউ টু লুক আফটার মাই স্টাফ। একটা কথা আছে, আপনি ইফ ইউ লুক আফটার ইয়োর স্টাফ, ইয়োর স্টাফ উইল লুক আফটার ইয়োর কাস্টমার। আপনি আপনার আপনার স্টাফদের, আপনার যদি আপনার ম্যানেজারদেরকে আপনি লুক আফটার করেন, তারা আপনার কাস্টমারকে লুক আফটার করেন। দ্যাট ইজ ইট, হাউ ইট ওয়ার্কস। এবং আমরা এটাকে সবসময় আমরা এটা খেয়াল রাখি। এবং আমাদের স্টাফ তো অনেক 20-25-30 বছর ধরে অনেক ডুকছে, ডুকে রিটায়ার্ড হয়ে বাইরে হয়ে গেছে। সুতরাং এইটা আমি অত্যন্ত গর্বিত। এবং শুধু এটা না, আমাদের যে গ্রাহক যারা আছে, আমাদের কাস্টমার, তাদের ব্যাপারটাও আমরা অনেক সময় বিবেচনা করি যে একটা প্যাকেট আমি যে প্রোডাক্ট দিলাম এইটা সে অ্যাফোর্ড করতে পারবে, এবং এই প্যাকেটটা তার ফ্যামিলিতে যদি চারজন হয় সে কি উপযুক্ত পোর্শনটা পাবে। এইটাও কিন্তু অনেক, এটা খুলে অনেক এটার উপরে অনেক রিসার্চ করা হয়। হ্যাঁ, আমার একটা চিংড়ি মাছের প্যাকেটে আমি 400 গ্রাম বা 500 গ্রাম দিলাম, এটার সাইজের উপর নির্ভর করে যে তার ফ্যামিলির মধ্যে যদি অ্যাভারেজ 5 জন হয় তো কয়টা করে সে শেয়ারে পাবে, ইজ ইট এনাফ না তারা বেশি দিতে হবে, বেশি দিলে দাম বেড়ে যাবে, সে কি অ্যাফোর্ড করতে পারবে, তার যদি অ্যাভারেজ স্যালারি এই হয়। তো এগুলো নিয়ে আমাদের অনেক রিসার্চ হয়, রিসার্চ হয়ে আমরা এগুলো আমরা ফিক্স করি। এবং আমাদের ওইটা দেখা যায় 99.9% ইজ পারফেক্ট, ওইটা পারফেক্ট। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি, আমি যদি নেক্সট টপিকে মুভ করি, সেটা হচ্ছে যে আপনার এখানে পার্টিকুলারলি আপনি বলছিলেন যে ব্রেক্সিটের কারণে এই যে কারেন্সির একটা ফ্ল্যাকচুয়েশন আছে, রেটের একটা ফ্ল্যাকচুয়েশন আছে, এবং আপনি এত বড় অর্গানাইজেশন চালান, এটাতে আপনার বিজনেসের উপর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে। আপনার কি মনে হয় যে এই যে একটা ভোলাটাইল একটা পলিটিক্যাল সিচুয়েশন, এর কারণে আপনার বিজনেসের মতন আরও যত বড় বিজনেস আছে এইগুলোর উপর ইম্প্যাক্ট পড়ছে বা ভবিষ্যতে পড়তে পারে? এই ইম্প্যাক্টটা যেটা হওয়ার হয়ে গেছে অলরেডি, উই ওভারকাম। যেমন এই কারেন্সি ফ্লাকচুয়েশন যেটা, ডলার স্ট্রং হয়ে গেলো, পাউন্ড উইক হয়ে গেলো, 160 থেকে 122-123 চলে আসলো, এখন আবার এটাকে আজকে দেখলাম 132 হয়ে গেছে, 1.32 এগেন্স্ট গিয়ে। তো এইটা যতটুকু হওয়ার হয়ে গেছে এবং আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছি, তো এখন যেটা হচ্ছে এইটা ইস ইম্প্রুভিং। আমি আগে একটু আগে বললাম যে আপনার সব চ্যালেঞ্জের সাস্টেনেবল অল্টারনেটিভ প্ল্যান থাকতে হবে, হ্যাঁ, বা আপনার সাবস্টিটিউট থাকে। আমি যেটা মনে করি এখন যেটা হচ্ছে এটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভালো। কেন ভালো? যেমন আমাদের ইউরোপিয়ান কিছু পলিসিস ছিল, আমরা ওইটাকে আমরা মানতে হইতো, যেহেতু আমরা মেম্বার অফ দ্য ইউরোপিয়ান কমিউনিটিস। তো ইউরোপের যে কম্পিটিটিভ অথরিটি উপরে যে প্রেসক্রিপশন ছিল ওইটাকে আমাদের মানতে হইতো, ইম্পোর্ট করার জন্য বা আমাদের এক্সপোর্ট করার জন্য, হ্যাঁ, বা আমাদের সো মেনি রেড টেপস। এইটা থেকে আমরা বাইর হয়ে যাব। এবং ইংল্যান্ড, যেহেতু ইংল্যান্ড ইজ ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন ইজ এ গ্রেট ব্রিটেন, এটা তো বিশ্বাস করতে হবে। এটা কোনো এক সময় তো এই গ্রেট ব্রিটেন তো পৃথিবী রুল করছে। সুতরাং আমার মনে হয় ইট উইল টেক সাম টাইম, পলিসিগুলো যেটা আমার মনে হয় ইউরোপিয়ান পলিসি থেকে দে উইল ডু এ বেটার। কারণ এটা তো ওইখান থেকে তো আমরা শিখছি, ইউরোপিয়ান পলিসি থেকে আমরা যতটুকু অ্যাচিভ করছি তার থেকে বেশি অ্যাচিভ করার জন্য আমরা সেই পলিসি যারা মানে এর পিছনে যারা আছে এরা নিশ্চয়ই সুপ্রিয় দর্শক, আজকে এনটিভি এক্সক্লুসিভে আমরা কথা বলছি জনাব ইকবাল আহমেদ ওবির সাথে, ওনার বিজনেস ভেঞ্চার নিয়ে। আমাদের সাথেই থাকবেন, আমরা যাবো একটা বিরতিতে।